আমরা এখন খুব সহজে একটি ড্রয়িং করব। আসলে আগে থাকতে বলবো না, কারণ ড্রয়িংই আমাদের বলে দিবে আমরা কি আঁকার চেষ্টা করছি, আমরা কি আঁকছি। আমরা একটা এস লিখলাম, এক মাথাটা এসটা যুক্ত করে দিলাম, এখানে যুক্ত করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এভাবে আপনিও যুক্ত করে দিবেন। তাহলে তো আমি পেরে গেছি, তাই না? আমার বাবু সোনারা যদি বুঝতে পারে তাহলে তো তারা কতটা ট্যালেন্টেড। হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, যারা আমাদের ভিডিওটা সব সময় দেখেন নিয়মিত, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার প্রিয়জন, আপনার শুভাকাঙ্ক্ষীদের আমাদের চ্যানেলটি অবশ্যই ফরওয়ার্ড করে দিবেন। আমরা নিত্য নতুন কিছু নিয়ে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, আমরা গোলাপের এখনো শেষ হয়নি, একটু দেখতে থাকুন। আমরা আরো একটু কারুকাজ করবো। দেখতে থাকুন যে দুটা এই যে কাটা আছে ঠিক সমানভাবে এপাশ ওপাশে নেই, একটু ডিস্টেন্স করে দেওয়া, সমানভাবে থাকলে একটি ডিজাইন মনে হবে এবং দেখতে ভালো লাগবে না, এই জন্য আপনি অবশ্যই একটু ডিস্টেন্স করে দিবেন।
আপনার কাছে যাব না, হ্যাঁ আপনার কাছে তা ঠিক করে দেবে। বন্ধুরা, গোলাপ ফুলের পাতাটা একটু দেখুন, তিনটা বা পাঁচটা এরকম টাইপের থাকে, কখনো পাঁচটাও দেখা গেছে কিন্তু বেশিরভাগ থাকে তিনটা। আমাদের চ্যানেল থেকে যেগুলো বেসিক্যালি যে ধরনের বিষয় থাকে, আমরা ওটা থাকতো অনেক চ্যানেল থেকে দেখা যায় গাছ থেকে ডাইরেক্ট পাতা হয়, কখনো গাছ থেকে পাতা দিলে আপনার সঠিক হবে না। আপনি অবশ্যই যদি গাছ থেকে পাতা দেন, কখনো কোনো বিচারক যদি দেখে ফাইন আর্টসের স্টুডেন্ট, অবশ্যই আপনার সেক্ষেত্রে আলিনা দেখো এটা, বাবা কথা বল না, হ্যাঁ বন্ধুরা আপনার কোনো বিষয়ে যদি জানার থেকে, আপনার যদি কোনো ড্রয়িং প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের চাহিদা মতো ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের চ্যানেলটি, ভিজিট করে আমাদের 1000-এর ঊর্ধ্বে ভিডিও আছে। আশা করি আপনার একটি ভিডিও ভালো না লাগলে আরেকটি ভিডিও ভালো লাগবে, কারণ একটি ভিডিও দেখে আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন না। তাই আপনার প্রয়োজনীয় ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করলে অবশ্যই আপনি প্রয়োজনীয় ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস 21 তারিখ না আজকে, তারিখটা তো সুন্দর, ভালো থাকুন, এমন প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই শেষ করছি।